টাংলা খুবটান আমার যোরহাট জেলার এই চেলেংহাট অঞ্চলত আজি দশদিনিয়া একটা কর্মশালার সমাপন কার্যসূচী চলি আছে। পূর্বাঞ্চল টাই সাহিত্য সভার 41তম দ্বিবার্ষিক অধিবেশন যোরহাট জেলার চেলেংহাটত অনুষ্ঠিত করবলে লওয়া হয়েছে। তারে পরিপ্রেক্ষিত প্রথম কার্যসূচী হিসাবে আমার টাই যুক্ত ভাষা এই ভাষা উত্তরণের ক্ষেত্র টাই সাহিত্য সভায় একটা পদক্ষেপ লৈছে। আর এই পদক্ষেপের প্রথম পদক্ষেপ হিসাবে আমার ছাত্র ছাত্রী সকল টাই ভাষা আর নৃত্য আমি দশদিনিয়া কর্মশালা এটার জড়িয়ে তখন একটা আবাস দিবলে চেষ্টা করছো। আর এই কর্মশালাটো আমি ধারাবাহিকভাবে আগবাই লওয়ার একটা প্রচেষ্টা লো। আমার মাজত সুদূর চেপনের পাতসাকুরপরা তিনজন শিক্ষক আহি তিনটা পঞ্চায়েত পূব লাহিং গাঁও পঞ্চায়েত, লাহিং গাঁও পঞ্চায়েত আর চেলেং গাঁও পঞ্চায়েত প্রায় 150 ছাত্র ছাত্রীক দশদিনিয়া কার্যসূচীত আমার টাই ভাষা আর নৃত্য প্রতিযোগী নৃত্য কর্মশালার জড়িয়ে তখন ভাষা আর নৃত্যর জ্ঞান দিলে। অহা ডিসেম্বর মাহত আমার এই স্থানতে 41তম পূর্বাঞ্চল টাই সাহিত্য সভা অনুষ্ঠিত হব। আর এই টাই সাহিত্য সভার বাবে আমার স্থানীয় সকল রাইজর সহায় সহযোগিতা যিমান আমার দল সংগঠন আছে সকলের সহায় সহযোগিতা বিচারিছো। আমি উক্ত অনুষ্ঠানত আমার সদৌ অসমৰপৰা টাই মঙ্গোলীয় গোষ্ঠীর আমার প্রায় 1000 ছাত্র ছাত্রীক লৈ আমার কণ কণ শিক্ষার্থীক লৈ আমি টাই নৃত্য প্রদর্শন করিম বলে আমি আয়োজিত করছো। তারবাবে আমি আজি এই পদক্ষেপ লৈছিলোঁ। আর এই সামরণী কার্যসূচীত আমার মাজত আজি টাই সাহিত্য পূর্বাঞ্চল টাই সাহিত্য সভার সন্মানীয় কেন্দ্রীয় সমিতির সভাপতি শ্রীযুত অতুল ফুকন দেব আমার মাজত উপস্থিত হয়েছে। আমার যোরহাট জেলা পূর্বাঞ্চল টাই সাহিত্যর বা সম্মানীয় সভাপতি তথা বিষয়ববীয় সকল আমার মাজত উপস্থিত হয়েছিল। আর আজি সকল রাইজর সহায় সহযোগিতা আমার এই দশদিনিয়া কর্মশালার সফল সমাপ্তি হয়েছে। এই কথা